এক দুগানের গুরুত্বপূর্ণ দাবি মেনে নিল আমেরিকা ও রাশিয়া। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান বলেছেন, পিকেকে মদতপুষ্ট ওয়াইপিজি যোদ্ধাদের মানবিজ থেকে বের করার ব্যাপারে যুক্তরাষ্ট্র রাশিয়া একমত হয়েছে। এই দুই দেশ মানবিজের বিদ্রোহী ওয়াইপিজিদের সংখ্যা তাদের তালিকাও প্রকাশ করেছে বলে জানিয়েছে তুর্কি প্রেসিডেন্ট। মস্কোতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকের পর মস্কো থেকে ফেরার পথে বিমানের সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এরদোগান এ মন্তব্য করেন। এরদোগান বলেন, আমাদের হিসাব মতে এখন মানবিজি 1000-এর বেশি ওয়াইপিজি বিদ্রোহী রয়েছে। বিদ্রোহীরা তা অস্বীকার করলেও আমাদের কাছে তাদের নাম সহ তালিকা রয়েছে। কুর্দিদের বহিরাগত দাবি করে তুর্কি প্রেসিডেন্ট বলেন, মানবিজির 85,90,000 অধিবাসী আরব সুন্নি। এতেই বোঝা যায় এ শহরে আসল মালিকানা কাদের। যুক্তরাষ্ট্র রাশিয়া এই বিদ্রোহীদের মানবিজ থেকে বের করার ঘোষণা দিয়েছে। তুর্কি প্রেসিডেন্ট বলেন, আমাদের আন্তরিক দাবি হল বিদ্রোহীদের দখল থেকে শহরগুলো তাড়াতাড়ি মুক্ত করে তাদের পুরাত নদীর পূর্ব প্রান্তে পাঠিয়ে দেওয়া হবে। সিরিয়ায় বিদ্রোহীদের বিষয়ে তুরস্ক কাজ করছে দাবি করে এরদোগান বলেন, সিরিয়া শুধু বিদ্রোহীদের নিয়ে আমরা কথা বলি, ইদলিব, মানবিজ ও পুরাত নদীর পূর্ব প্রান্তে আমরা নিরাপদ অঞ্চল গড়ে তুলতে বদ্ধপরিকর। পিওআইডিওর সশস্ত্র সংগঠন ওয়াইপিজির ব্যাপারে আমাদের অবস্থান অত্যন্ত স্পষ্ট। আমরা সিরিয়ান কুর্দিদের জন্য নিরাপত্তা ওয়াল গড়ে তোলার বিষয়টি বেশি গুরুত্ব দিচ্ছি, কারণ নিরাপদ কুর্দিদের আমরা বিদ্রোহীদের সঙ্গে এক পাল্লায় মাপতে চাই না। প্রসঙ্গত, সিরিয়াভিত্তিক কুর্দি গোষ্ঠী পিওআইডি ও এর সশস্ত্র সংগঠন ওয়াইপিজিকে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে দেখে তুরস্ক। সংগঠন দুটিকে নিষিদ্ধ ঘোষিত দল পিকেকের শাখা মনে করে তারা। তুরস্কের বিরুদ্ধে গত কয়েক দশক ধরে যুদ্ধ অব্যাহত রেখেছে পিকেকে। তুর্কি বিরোধীরা সুবিধা করতে পারছে না বলছে এরদোগান। এদিকে তুর্কি বিরোধীরা সুবিধা করতে পারছে না বলে মন্তব্য করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। তিনি বলেছেন, সন্ত্রাসীরা এখন আবার উত্তরের কি অপতৎপরতা শুরু করেছে। আমাদের ড্রোন বিমান সহ অস্ত্রশস্ত্রের কারণে তারা সুবিধা করতে পারছে না, এর জন্য চূড়াগুপ্তা পথে তারা হামলা চালাচ্ছে। উত্তরের কি সীমান্তবর্তী তুরস্ক নিয়ন্ত্রিত এলাকায় পিকেকের হামলার প্রেক্ষিতে এরদোগান হুঁশিয়ারি দিলেন। ক্ষমতাসীন একে পার্টির কয়েকটি জেলার নেতাদের সঙ্গে মত বিনিময়কালে এরদোগান আরও বলেন, তুরস্কের সার্বভৌমত্ব নিরাপত্তার জন্য হুমকি এমন কারো বেঁচে থাকার অধিকার নেই।